আইএমএ ডাকা ধর্মঘটে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর বন্ধ রয়েছে। রোগীর পরিবারের হয়রানি রুখতে তাই জরুরি বিভাগের সামনে টেবিল চেয়ার পেতে বসে চিকিৎসকরা, চলছে সেখানে রোগী দেখা। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে। গোপাল, স্বস্তিদায়ক ছবি যেটা আমরা দেখতে পাচ্ছি, তুমি জানাও কি খবর রয়েছে? দেখো, রামপুরহাট যে মেডিকেল কলেজ রয়েছে, তুমি জানো যে এইখানে যে চিকিৎসকরা রয়েছেন, হ্যাঁ, তারা কিন্তু আজকে আইএমএর যে ধর্মঘট, যেটা কর্মবিরতি, তাকে সমর্থন জানিয়েছেন। কিন্তু যদিও তাদের বক্তব্য হচ্ছে যে রোগী যারা চিকিৎসা করাতে আসছেন তাদের যে অবস্থা, যে জরুরি অবস্থা, যে প্রয়োজন, সেই প্রয়োজনে জরুরি অবস্থায় তাতে যেন কোথাও কোনো খামতি না হয়, কোথায় কোনো সমস্যায় তারা না পড়েন, সেই জন্য চেয়ার টেবিল যেগুলো সেগুলো বাইরে বার করেছেন হাসপাতালের আউটডোরের বাইরে, সেখানে তারা কিন্তু চিকিৎসা করছে। প্রত্যেকটা রোগীর চিকিৎসা হচ্ছে হাসপাতালের বাইরে চেয়ার টেবিলে, এবং এতে চিকিৎসকরা যেমন খুশি, চিকিৎসা করাতে আসা রোগীরাও কিন্তু চরম খুশি।